বর্ষামণি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি রব্বি পড়তে পারেন রবিল্তর এদেন এ সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে নিঃ সন্তান দা লাভ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ বিজ্ঞান বইয়ে এমন অনেক কিছু রয়েছে যা এমন কিছু রয়েছে যা ইসলাম সমর্থন করে না কিন্তু এগুলো না পড়লে পরীক্ষায় মার্ক্স কম আসতে পারে এক্ষেত্রে করণীয় কি আপনি জাস্ট ধারণা নিলেন যে কী কী আসছে ইসলাম বিরোধী এবং সেটার প্রতি আপনার অমত থাকলো এবং সে অসত্যকে অসত্য ভুলকে ভুল হিসাবে জানলেন সেই জায়গা থেকে আপনি জাস্ট লিখলেন তথ্য আকারে যে বই এভাবে লেখা আছে সেই হিসাবে লিখতে পারেন গুণ হবে না সালিন্লাহ অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুণ হবে কি না এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা যায় সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যদি জিনিসটি তার যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার অত বেশিটা আপনি ব্যবহার করবেন না মোস্তাক আহমদ ফাহিম আপনি লিখেছেন কল্পনা করে মিথ্যা গল্প লেখা এবং মানুষকে শোনানো যায় যাবে কি না কল্পনা করে আপনি কোনো গল্প লিখেছেন সবাই জানে যে এটা গল্প এবং এটা কাল্পনিক শুধুমাত্র শিক্ষা শিক্ষণীয় সেখানে খারাপ কিছু নেই অশ্লীল কিছু নেই এরকম যদি হয় তাহলে সেখানে অনেকগুলো আমি জায়েজ বলেছেন ইসলাম কেউ এতে শেখ মোহাম্মদ সোলেহে আল মুরাজিদ হাফিজাউল্লাহ এই ধরনের গল্প লেখাটাকে জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে যদি সেখানে অন্যায় অশ্লীল খারাপ কিছু না থাকে